আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতে সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাই আজাজ জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কাক্সাস বাজারে অনুষ্ঠিত হলো একটি ফুটবল টুর্নামেন্ট শনিবার উখিয়া উপজেলার জালিয়া পালং মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজামুদ্দিন আহমেদ এ সময় উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহকালে দুটি বেসরকারি অবরুদ্ধ করে রাখার ঘটনায় দায়ীদের বিচার দাবিতে অনুষ্ঠিত সকালে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা অবিলম্বে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় মূল হোতা গাজী ফরহাদ হোসেন সহ অন্যান্য দোষীদের বিচার দাবি করেন পরে জেলা প্রশাসক কার্যালয় সারক্লিবি প্রদান করা হয় আমরা সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি খুলনা নগরীতে এফটিজিং সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক প্রভাব বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ রوبر কেসিসি 6 নাম্বার ওয়ার্ডে এফডিজিং সন্ত্রাসীয় মাদক এর প্রভাব থেকে রক্ষায় র‍্যালি ও সমাবেশ আয়োজন করে স্থানীয়widetilde সংগঠন এতে উপস্থিত ছিলেন 6 নাম্বার ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স এবং দরদপুর থানার ওসি হাসান আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যাতে প্রতিবাদ গড়ে তুলতে পারি এই ধরনের বিষয় থেকে সমাজকে মুক্ত রাখতে পারি এই বিষয়ে একটা আমরা কমিটি করে এটার প্রতিবাদ গড়ে তুলতে থাকি যারা এফডিজিং করে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত যারা বিভিন্ন সময়ে চুরি চিন্তায়ের মতো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয় সেই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে সমাজ থেকে উৎখাত করব নারায়ণগঞ্জে রূপগঞ্জে মন্দিরে জমি দখলে নিতে দুর্গা মন্দিরে হামলা ভাঙচুর সহ ফাঁকা গুলিবর্ষণ করার অভিযোগ উঠেছে ইটভাটা মালিক শেরে আলী এবং তার দল বলে বিরুদ্ধে শনিবার রাতে উপজেলার শাওঘাট মধ্য মনিপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে এ সময় মন্দিরের সীমানা প্রাচীর ও প্রতিমার কিছু অংশ ভাঙচুর করা হয় হামলায় দশজন আহত হয় বলে জানায় স্থানীয়রা এ ঘটনায় দশজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন ডিজিটাল সেবা পেয়ে দেশের ষোলো কোটি মানুষ এখন গর্বিত কৃষক শ্রমিক থেকে সকলে এখন সেবা পাচ্ছে রোবার অনলাইনে যুক্ত হয়ে লালমনির হাটের বুড়িমারী স্থলবন্দরে ইপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি রাতপোহালে অনুষ্ঠিত হবে রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সকল সরঞ্জাম বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা বদরগঞ্জ পৌরসভার মোট ভোটার উনিশ হাজার সাতশো বিরাশি জন এ পৌরসভায় মেয়র পদে চার কাউন্সিলর পদে ছাব্বিশ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে রাজপোহালে শুরু হতে যাচ্ছে চুয়াডাঙ্গা পৌরসভার সাধারণ নির্বাচন লক্ষ্যে রোববার দুপুর থেকে নির্বাচনী এলাকার তেত্রিশটি কেন্দ্রে পাঠানো হয় ভোটের সরঞ্জাম চুয়াডাঙ্গা পৌরসভায় প্রথম ইভিএম এ ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শহরে গুরুত্বপূর্ণ দশটি পয়েন্টে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম প্রযুক্তির মাধ্যমে ভোট প্রদানের ধারণা দেওয়া হয়েছে ইতিমধ্যে উদ্বোধনের আগে চাঁদপুরে মতলবো উত্তরের মোহনপুর পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক সহ স্থানীয়রা প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর নদীর তীরে গড়ে ওঠা মোহনপুর পর্যটন কেন্দ্রটিকে স্থানীয়রা তুলনা করছেন সমুদ্র পাড়ে সময় কাটানোর সাথে দর্শনার্থীদের ব্যাপক সমাগম থাকায় চাঁদপুরের সম্ভাবনা দেখা দিয়েছে ইকো টুরিজমের চাঁদপুর মতল প্রতিনিধি ফারুক হোসেনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম মোহনপুর পর্যটন কেন্দ্রটি 60 একর আয়তনের বিস্তীর্ণ এলাকা নিয়ে ছড়িয়ে পড়েছে এখানে রয়েছে প্রাকৃতিক অলংকার পর্যটন বিচ ও মেঘনা তীরে বসে বিশাল সাগরের ঢেউ যেমন উপভোগ করা যায় তেমনি দেখা যায় সূর্যাস্ত এখানে চাঁদ ও সূর্যের অপরূপ সৌন্দর্য দেখা যায় একই জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে মেঘনা যারা ভালোবাসে যারা মেঘনা নদী চাঁদপুর রিলেস সবকিছু দেখার জন্য প্রতি বছর আসেন তারা এখন এসে একটি জায়গা পাবেন যেখানে এসে বসতে পারবেন এই জায়গাটা অনেক সুন্দর আর আমরা সময়ের দূরত্বের কারণে আমরা কক্সবাজার ওইখানে পারি না কিন্তু এখানে এটি শুধু বিনোদন কেন্দ্র নয় চাঁদপুর জেলা সহ আশপাশের এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে এই পর্যটন কেন্দ্রকে ঘিরে ঘুরতে আসা পর্যটকরা জানান এখানে তারা কক্সবাজার ও কুয়াকাটার মতো আনন্দ উপভোগ করতে পারছেন

দেশের বৃহৎ অত্যাধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রটির অবকাঠামো নির্মাণ কাজ শেষের পথে এভাবে ব্যক্তি উদ্যোগে এমন পর্যটন কেন্দ্রটি গড়ে উঠলে এটি শিল্প ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা তরিকুল ইসলাম আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের যাত্রাপুরে মাজারে গান বাজনা বাজানো নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয় নুরুল ইসলাম নামের এক যুবক স্থানীয়রা জানায় আল আমিন শাহ নামের এক যুবককে মাজারে খাদেম হিসেবে নিয়োগ দেয়া হলে প্রতি বৃহস্পতিবার রাতে মাজারে নারী নিয়ে গান বাজনা ও মাদকের আড্ডা জমতে শুরু করে এতে বাধা হয়ে দাঁড়ালে নিহতের চাচাতো ভাই মোশারফ মোয়াজেম ও মাজারের খাদেম আল আমিন সহ তার লোকজন নিয়ে বল্লম দিয়ে নুরুল ইসলামের বুকে আঘাত করে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আটক করা হয় জনকে এই এখনকার মতো। থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ আনন্দ টিভি ধন্যবাদ সকলকে শুভরাত্রি